আজকে আমি সকলের পছন্দের একটি রেসিপি শেয়ার করব, সেটি হলো চিংড়ি মাছ আর লাউ দিয়ে লাউ ঘন্ট। আমি এখানে একটা লাউ নিয়ে নিয়েছি, সেটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে আমি কেটে নিয়েছি। এবার আমার কড়াইতে তেল দিয়েছি, আমি চিংড়ি মাছটা ভেজে নেব। পরিমাণ মতন তেল দিয়েছি, আমি চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না আর একটু মানে কমও ভাজবো না, সামান্য নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য দিয়ে আমি নামিয়ে ফেলব। এদিকে এটা ভাজা হতে হতে আমি এর ভিতরে যেই ধরনের মশলাগুলো ইউজ করব সেগুলো আমি এরকম একটা বাটিতে একসাথে মিশিয়ে নেব। আমি এখানে লঙ্কা বাটা আর সাম পরিমাণ মতন নুন হলুদ গুঁড়ো, এখানে আমি কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করব না, পুরো রান্নাটাই আমার হলুদ গুঁড়ো দিয়েই হবে। আর জিরে গুঁড়ো আর নিয়ে নিলাম সামান্য চিনি, আর এখানে কিছুটা অ্যাড করব আদা বাটা। এবার আমি পুরো মশলাটাকে আমি সামান্য জল দিয়ে একসাথে করে নেব, যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। মশলাটা মেশানো হয়ে গেছে, এবার এদিকে আমার চিংড়ি মাছ ভাজাগুলো হয়ে গেছে। এবার আমি ওই একই তেলে ফোড়ন দিয়ে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে, আর ওই মিশিয়ে রাখা মশলাটা আমি পুরোটা তেলে দিয়ে দিলাম। এবার এর ভেতর আমি দিয়ে দেব ওই লাউ কুচিটা, ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে পুরো লাউটাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। আমি কিন্তু পুরো রান্নাটাতে এক ফোঁটাও জল ইউজ করব না, লাউটা যদি কচি হয় অটোমেটিক জল বেরিয়ে আসবে, এতে রান্নাটা খেতেও ভালো হবে। বারে বারে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব আর ভালো করে মিশিয়ে দেব। আর আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, এই পর্যায়ে আমি ভালো করে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য, ঢাকনা তুলে আমি এভাবে নাড়তে থাকব। দেখুন আমার হালকা জল ছেড়েছে, জলটা কিছুক্ষণ ভালো করে টানার পর আস্তে আস্তে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন রান্নাটাতে জলটা শুকিয়ে গিয়ে তেলটা ছেড়ে আসছে, এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণের মধ্যেই রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে আর একদম গামাখা গামাখা একটা ভাব রয়েছে, আমি কিন্তু এক ফোঁটাও জল ইউজ করিনি, সামান্য গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে এবার আমি খাবারটা নামিয়ে ফেলব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, খাবারটা খেতেও ভীষণ টেস্ট হবে, একদম গামাখা গামাখা হবে, কোনো জল থাকবে না। আমি এটা প্রথমবার ট্রাই করলাম, আপনারাও ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে।